পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনে জড়িত থাকার অভিযোগে বিহার থেকে ভাড়াটে খুনিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সাংবাদিক বৈঠক করে এই খবর জানালেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, এবার আরও একজনকে গ্রেফতার করা হয়। আরও দুই ভাড়াটে খুনির খোঁজের তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। বিহার থেকে যে ভাড়াটে খুনিকে গ্রেফতার করা হয়েছে তার নাম রত্নেশ কুমার পাণ্ডে, তিনি বিহারের গোপালগঞ্জ জেলার বাসিন্দা।